সবাই কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। যারা আমাদের এখনো চেনো না, আমি তিথি। হ্যাপি ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবার নতুন করে আমাদের ব্লগ স্টার্ট করছি। তো আজকে আমরা যাচ্ছি, একটু বুঝতেই পারছো আমরা রাস্তায় আছি। হ্যাঁ, রাস্তায় আছি, কালকে যেহেতু অমাবস্যা, অমাবস্যা উপলক্ষে বলে দিয়েছিলাম যে ফার্স্টের এটা মা দিচ্ছে, দ্বিতীয়টা আমার, তা সেইটাই দ্বিতীয়। হ্যাঁ, এটা হচ্ছে দোলের পরে দ্বিতীয় পর্ব অমাবস্যার। তো আজকে সেখানে আমরা বাজারঘাট, পুজোর যে সমস্ত বাজারগুলো লাগবে সেগুলো আমরা করে নেব। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কালকে অবধি পুরো কন্টিনিউ তোমরা দেখতে থাকো, একটা ব্লগের মধ্যেই পুরোটাই তোমাদের সামনে শেয়ার করব। তো চলো, লেটস স্টার্ট। এখন তো রিলায়েন্সে চলে এসেছি। আমার মোর একদম ভালো লাগে না, মোর গেলাম ওর জন্য, মরতে গেছি না। ওটা হচ্ছে নিউ টাউনের, নিউ টাউনে কি দেখেছে, নিউ টাউনের মোড়টা খুব ভালো, মানে অনেক বড়, আর এখানের একদমই ছোট, জিনিসও নেই। আমার একদম ভালো লাগে না। আর এখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, হলুদ টলুদ জিরে আর কি আছে, জিরে আছে, হলুদ আছে, ধনে লঙ্কা সবকিছু। এই এই হলো রিলায়েন্স, এখানে ঘি দেখতে পারো। এই তো নুন, এটা সোডা। ছোটটা নেই এখানে, আবার কোথায় খুঁজবি বলতো? আর এখানে ঘি কোথায়? ঘি ছোট তো নেই, না ছোট নেই, বড় লাগবে না। চলো এগুলো নিয়ে ঠাকুর মশাইয়ের কাছে দিয়ে দেবে। তো হ্যাঁ, চলো ঠাকুর মশাইয়ের কাছে। এই শাড়িটাই পরানো ছিল? না, এটা তো ছিল না। ওই যে ওই শাড়িটা তোমার, ও খুলে দিয়েছে তা? ওটা খুলে দিয়েছে, একজনের কালী পূজো ছিল। এ বাবা, তাহলে পরাবে না এই কিছু? ও পরানো, পরানোই ছিল, খুলে এটা পরিয়ে। কই দাদা কই? গুড আফটারনুন এভরিওয়ান, আজকে হলো নেক্সট ডে, মানে আজকে হলো অমাবস্যা। তো এখন যাচ্ছি মন্দিরে, কালকে তো দেখলেই সমস্ত বাজারঘাট সব কিছু করা হয়ে গেছে, ওখানে মন্দিরে পৌঁছানোও হয়ে গেছে। দিয়ে এখন মন্দিরে পুজো হবে, সেই পুজোটা করানোর পর বাড়িতেই আমরা, মানে বাড়ির সবার জন্য পোলাও আর আলুর দম করা হবে। তো চলো, পায়েসও করা হবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। তো চলো, ¶¶
জবাব ফুলতে পারো এখন আর লজেন খাস না কাঠি লজেন খাস আমাদের জন্য তো একটা আনিস না পরের দিন এনে দেবো তোমাদের তিনজন আর তিনটে থেকেই লজেন কাঠি লজেন কি বায়না করতো দাদুরে দৌড়ে মারতো যত সময় না হাতে পড়তো ব্ল্যাকমেল করছে আমাকে বলে তুমি বলো এবার পায়েসটা করে নিয়েছে আর এইদিকে কফি বসানো হয়েছে আর এখানে তো চাল সারা রাত তো ভিজিয়ে টিজিয়ে রেখে পাতিয়ে টাতিয়ে রেখেছি পোলাও যেহেতু হবে শুকিয়ে নিয়েছি চালটা দাঁড়াও দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ওই ইয়ে কি বলে পেপারের মধ্যেই আছে এই যে চাল যাতে ঝরঝরে হয় তো ভালো করে ওটা ভিজিয়ে রেখে চালটাকে সারা রাত ওই পাতি একেবারে শুকাতে দিয়ে দিয়েছি ঝরঝরে হয়ে যাবে আর এদিকে সব মশলাপাতি আর এখানে মশলাপাতি করা হয়ে গেছে এই যে মশলাপাতি করা হয়ে গেছে আর হচ্ছে বাইরে তো পুরো বৃষ্টি হচ্ছে দাঁড়াও বাইরেটা দেখাচ্ছি প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল গো তাই বাইরের ওয়েদারটা একবার দাঁড়াও দেখিয়ে দিই তোমাদেরকে এখন বাইরের ওয়েদার এই যে সব ভিজে ভিজে আছে তো চলো বাইরে প্রচন্ড মশা ঘুরছে চলো ও ঠাকুরের ভোগের রান্নার এ করছে না বিয়ের বাড়ির আয়োজন করছে আমি তো এটাই বুঝতে পারছি না আবার বললো ভাইয়ের বউ কি সুন্দর রান্না পারে তাহলে বলো একবার হ্যাঁ একদিন ভুলবশত ভালো হয়ে গেছে তোমরা চলে আসো খাবে আমার হাতে সবাই তারপর চাপাচাপি করছিস কি আলুর দম করলো আমি করলাম পায়েস আর আর একটা হচ্ছে পোলাও মাথাটা সরাও না অন্ধকার ওই ঠিক আছে চলো করে বাড়ি চিঙ্কু দেখো ও আমাদের একটা অনুষ্ঠান আছে ওইখানে দেখতে যাবো পুজো বল হ্যাঁ ওই কালী পুজো নিয়ে দৌ বর্ষা যা চলো টাটা
সে যে বসে আছে একা একা